সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও গুলো প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিয়াদ রোজের পড়া শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, ঈদের ছুটি শেষ, ঘুমের থেকে উঠে পড়েছে। এখন কয়টা বাজে গো? 9টা। সবাই এখন ঘুমের থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠেছি যখন আজান হয়, তখন মানে ফজরের আজান, তখন উঠে রান্না করেছি। একটু একটু করে ভাত জমা ছিল, সেই ভাত ভাজি করলাম ফ্রিজ থেকে বের করে। রাফসানের খাওয়া হয়ে গিয়েছে, রাফসানের আম্মুর খাওয়া হয়ে গিয়েছে, রাফসানের আব্বু খায়নি, খাবার নিয়ে অফিসে চলে গিয়েছে সেই সকাল 6টায়। তুমি টের পাইছো রাফসান? না। আর তোমার ভাইয়া চলে গিয়েছে 7টায়। আর রান্না করেছিলাম করলা, আলু, বাটা মাছ, আর এই যে মুরগির গোশ, ডিম আর ছোলার ডাল ছিল, একসাথে গরম করে নিয়েছি। তোমার আম্মু, তোমার আম্মুর খালার বাড়ি যাবি সন্ধ্যায়। তোমার আব্বু অফিস থেকে আসবে, এসে ওই দিক দিয়ে যাবে। আর তোমার ভাই আর আসবে না বলে বাড়ির থেকে। তুমি যাবা না? আসবি না বলে কালকে? কালকে না, আর আসবে না। না ভাই, রিং দি সালাম বলছে যে কালকে আসতে পারি। 7টার দিকে আবার শুয়ে 9টা পর্যন্ত ঘুমালাম। স্টেডিয়ামে তুমি খেলতে পারো? হ্যাঁ। অত বড় ব্যাট উঁচু করতে পারো? আসলে আমরা আর গেট খুলবো না, বলবো মোটর সাইকেল দেবো না। ফজরের সময় রান্না করা, তো এখন আর একটু সব গরম করে রেখে দিচ্ছি। আর তখন ঘুম থেকে উঠে আমি ভিডিও করিনি রান্না করার সময়, তখন আসলে সম্ভব ছিল না, এখন গরম করে রেখে দিব। রাফসানের গোশত রুটি পছন্দ, সিদ্ধ করে রেখে দিব, রেখে তারপরে ঠান্ডা হয়ে গেলে রুটি বানাই নিব। আর তার ফাঁকে থালা বাসন ধুয়ে নিব, বেশি না অল্পই বানাবো। রিয়াদ রোজ আর রাফসান খাবে। থালা বাসন এখানে জমা করে রেখেছি, এখন ধুয়ে নিব। হাসছো কেন রাফসান? এখন আমরা দুপুরের খাবার খাবো। আজকে দুপুরেও তেমন কিছু রান্নাও করিনি, রান্না শেয়ারও করা হয়নি, শুধু ঢেঁড়স ভাজি করেছি আর চালের রুটি বানিয়েছি আর মুরগির গোশ। রাফসান বানানোর পরে একবার খেয়েছে, এখনো রুটি আর গোশ খাবা? এখনো ভাত খাবো। আর ভোরবেলা উচ্ছে আলু বাটা মাছ রান্না করেছিলাম, ওই তরকারি আছে, ইলিশ মাছের তরকারি, মলা মাছের তরকারি, তেলাপিয়া মাছ, ডাল, এসব কিছু ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। আর ভাত রান্না করেছি, রুটি, এখন এই দিয়ে সবাই আমরা খেয়ে নিব। রোজ ফুপিক ডাক দাও। ফুপি আছেন? রাফসানের কি খাওয়া শেষ? রাফসান একবার রুটি খেয়েছে তো ওই জন্য ভাত খাচ্ছে, আর এরা তিনজন রুটি খাচ্ছে। দেখুন আমরা এখন লাচ্ছি খেয়ে নেবো, তাই না রাফসান? আমরা তিনজনে লাচ্ছি খাবো, চিজ করবো আমরা এখন। লাচ্ছি কিরকম স্বাদ রাফসান? খুব স্বাদ না? স্পিড বোর্ড, এত কাগজের কালারটা গাঢ় হলে বেশি ভালো লাগতো না? মেলা দিলি বের কে দিতে হয়? হার আবার কি বানাইছো? কি হবে গো এইগুলা দিয়ে? কিভাবে
পানির মধ্যে দিলে কাগজ থাকে পাগল কাগজ না এটা কম চলে পানি কি হয় পাগলের কারখানা বসে সেখানে রাজশাহী পাগল বানাইছ আর রোজ কি করছ রাপছনের জন্য জেলু বানানো হয়েছে আগার আগার পাউডার ফুড কালার চিনি আর পানি দিয়ে নর্মাল ফ্রিজার রেখে দেওয়া হয়েছিল এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর তরমুজ এই তরমুজ আর জেলু খেয়ে রাপছানরা চলে যাবে জেলু না জেলি জেলু জেলিও জেলো সবই হয় কাটি ফেললা কাটলা কাটা কাটা নাকি কি করতে হয় আর বাবা কিরকম করে কাটছে বিশ্রী করে এটা তো খেয়ে ফেলা হবে তরমুজ খাওয়া না রাপসান না কেন তুমি বলো তরমুজ পছন্দ করো আই দেনি খাও দেনি 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 দেখে রিয়াল আইটেম বেশি ওয়াও সেই কাটাই আছে রাফসান এক দাও রাফসান খেয়ে দেখুক কেমন কেমন রাফসান একদম লিসু লিসু ভালো লাগছে রিয়াদ ফুফিক দাও গা খেয়ে দেখুক ননদরা চলে গিয়েছে আজ দুই তিন দিন ছিল বেশ ভালোই লাগছিল তো এখন এসেছে বোন হয় অনেক ভালো সম্পর্ক ছিল এখনও আছে তো আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকতো তখন আমাদের অনেক যাওয়া আসা ছিল এখন একটু দূরে চলে গিয়েছে আর অনেক দিনই যাওয়া আসা নাই ওরাও আসেনি আমিও যাইনি আর এই ছোটো বাবু পরে হয়েছে বাবুটাকেও দেখা হয়নি তোরা এই যে দুই বোন ওর মা আর এটা হচ্ছে এই বাবুর নানি আমাদের এখানে এসেছে সন্ধ্যা লেগে গিয়েছে তখনই আর এই বড় মেয়েটা অনেক ভক্ত ছিল আমার এখন মনে হচ্ছে চিনতেই পারছে না রিয়াদ একটু ভিডিও করেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ছোট বাবুটা মাশাল্লাহ অনেক কিউট হয়েছে রাত হয়ে যাচ্ছে ওর জন্য চলে যাবে ওরা নাস্তা দিয়েছি খেতেই যাচ্ছে না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোরা এখন চলে যাচ্ছে রিয়াদ সন্ধ্যায় নাস্তা করেছে অলরেডি মেহমানদের নাস্তা দিয়েছিলাম ওইগুলা বাদ বাকি যেগুলো ছিল খেয়ে নিয়েছে তারপরে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছে এখানে বসেই আর রিয়াদের আব্বু খাচ্ছে মিষ্টি চার পাঁচ রকম দিয়ে সব মেহমান বিদায় এখন শুধু আমরাই আছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই 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 বাই।